যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2021 উদযাপিত। সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে ঠাকুরগাঁও পীরগঞ্জের চন্দরিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। ফেব্রুয়ারি রবিবার সকালে পীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরউদ্দিনের নেতৃত্বে শিক্ষক, সাংবাদিক, মেম্বার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ চন্দরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলেন। এইগুলি পাকিস্তানি পুলিশ বাহিনী আন্দোলনরত এদের পর ভূমিকা নিয়ে বেশ কিছু আমাদের বাংলাদেশে বা তৎকালীন পাকিস্তানের যারা এই বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি আদায় করার চেষ্টা করেছিলেন তারা নিহত হয়েছিলেন। তাদের ভিতরে উল্লেখযোগ্য হল আব্দুল সালাম বরকর। এবং বিষয়ে ও ভাষা দিবসে আমরা যে উপস্থিত হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিতে পেরেছি এজন্য আমরা অনেক গর্বিত যে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় বাংলাদেশকে উন্নয়নের দিকে শেখ হাসিনা যে কাজ করছে সেই ধারা অব্যাহত রাখার জন্য বাংলাদেশ ছাত্রলীগ অল টাইম এখানে তৎপর রয়েছে। শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন ১০ নং জাবরহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল আনাম আলম চৌধুরী, বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর আদর্শ কলেজ শাখার সাবেক সভাপতি মোহাম্মদ নাসিরুল ইসলাম, চন্দরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ তসলিম উদ্দিন ও চন্দরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপদ ভঞ্জন অধিকারী। উন্নয়নের ধারাকে যারা ব্যাহত করতে চায় বা আমরা সোচ্চার থাকব। যারা আজকে এই ভাষাকে এখনো মেনে নিতে পারেন নাই সেই ভাষাকে যারা ব্যাহত করতে চান, যারা স্বাধীনতা চান, একটি পতাকা এক খণ্ড মাটি, আজ দাঁড়িয়ে বাংলা ভাষা কথা বলতে পারছি এটাই আমার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হচ্ছে চন্দরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে। উপস্থিত রয়েছে শ্রদ্ধা নিবেদনে আর অংশ নেন চন্দরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কালাম আজাদ, স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন দলের সদস্যবৃন্দ, চন্দরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, চন্দরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ, সাংবাদিক আয়ুব আনসারী, চন্দরিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সদস্য ও সাবেক ভিডিপি কমান্ডার মোহাম্মদ নজরুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ভাষার জন্য প্রাণ দেওয়া বাঙালিদের গর্বের বিষয়। সারা বিশ্বে একটি বিরল ঘটনা, বাঙালিরাই শুধুমাত্র তাদের ভাষা রক্ষার জন্য প্রাণ দিয়েছেন, আর সে তার স্বীকৃতিস্বরূপ এই বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দিয়েছেন আন্তর্জাতিক মহল। এর থেকে বাঙালিরা তাদের ভাষা রক্ষার পাশাপাশি সারা বিশ্বের ভাষাভাষী মানুষ তাদের নিজস্ব ভাষা রক্ষায় সচেষ্ট হবে, সচেতন হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। লুৎফর রহমান, সোশ্যাল ওয়ার্ক টিভি।